তাহলে দেন 3000 করে দেন প্রতি মাসে সামান কি যে করেন আপনারা, মানে মাদারীপুরের লোক এত ধনী, তৃতীয় জেলা বাংলাদেশের, বাংলাদেশের তৃতীয় ধনী জেলা, তিন নম্বর ধনী। আচ্ছা বর্তমানে এত চাপ হইলো বাংলাদেশে যত ফরেন কারেন্সি আছে তার তিনের এক ভাগ আছে মাদারীপুরে ফরেন কারেন্সি, এই জন্য তৃতীয় ধনী জেলা। বর্তমানে তো প্রেশার তো স্যার, এত প্রেশার কে বর্তমানে, এত প্রেশার কে না, আগে তো এরকম ছিল না, আগে প্রতিষ্ঠান নাম কি বলো তো, হ্যাঁ রং রং ফ্যাশন নিজ, হ্যাঁ তারপরে রং রং ফ্যাশন রং রং র উমগঙ্গ, তারপরে রেখে রা অনেক সর, এটা র উমগ, হ্যাঁ উমগঙ্গ রেখে রা অনেক সর, তারপর আবার রেখে রা অনেক সর, কিরকম ভাই রং 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 ফ্যাশন ফ্যাশন, আমার হলো জিন্স সব, ফ্যাশন ও পুরান বাজার মাদার বিআইপি গলি, প্রপার্টার লেখা লাগবে না, হ্যাঁ প্রপার্টার, প্রপার্টারের নাম কি লিখব, লিখন মুন্সি, লিখন মুন্সি, না এই শুনে আমরা এটা নিতে পারবো না, এই তিন এটাই ইমরান সাহেব কি বুঝাবো, মানে কি বুঝাবো আমার কি বলবো, আমরা কোক বতো স্যার, এটা দেব না, আমরা এটা কি কর, হ্যাঁ দেব দি, কই কোন দিবেন, এই যে বিকাশ পড়াতে মা, না না আয়া দিয়ে দেব না, আমার এই যে বাসা, এই যে এই পাশে আয়া দিয়ে দেব না, আমার বাসা চিনবেন, আমার বাসা দিয়ে আপনি রাতে আমার এলাকা থাকেন, এটা দিয়ে যেমন না, আমরা ওই আমরা স্যারের বলে দেন, তাহলে আচ্ছা আচ্ছা আমরা স্যারের সাথে দেখা করে দেবো, কারণ উনি হলো আপনার অরিজিনাল স্যার, উনি আমরা বাঁচাতে পারবো মারতে পারবো, প্রপার্টার লিখন মুছি পুরাতন বাজার মাদারীপুর, পুরান বাজার মাদারীপুর পুরাতন ওই একই কথা, পুরান বাজার, হ্যাঁ পুরান বাজার পুরাতন বাজার একই তো, হ্যাঁ একই, আচ্ছা পুরান বাজার আমরা লিখি পুরান আর কি, আচ্ছা পুরান বাজার মাদারীপুর, আবার রোড টোড আছে নাকি, নাম আছে নাকি কি জানি, এটা রোডের নাম বলি, ভিআইপি গলি এক নম্বর, ভিআইপি গলি এনে ব্র্যাকেটে লিখে দিলাম ভিআইপি গলি, হ্যাঁ আচ্ছা নগদ, ও নগদ তো এনে এখানে হলো নগদ, আর এখানে হলো কোন মাসের ভ্যাট দিবেন, এটা ডিসেম্বর মাস, ডিসেম্বর, হুম ডিসেম্বর মাস, ডিসেম্বর ডিসেম্বর 2022 মাসের কি ভ্যাট বাবু, পুরো 1000 শুরু হলো, কত বড় বড় দোকান, হে আনে 3000 4000, আমি কত এত বেশি কম, আমি 10000 নেই, আমরা 10000 তো আমি ওই যে আমার 30000 দিছে ব্যাগ, ওই যে মাঝখানে এক দোকানদার 30000 ব্যাগ না, ওই যে আমাদের যে খরচ করে দিতে, ওই দুনের 500 1000 করে দেন, হে ও তো জানি ওই যে আমার পাশে অনেক দোকান, আরে এটা যে আপনি কি করছেন, আপনি 1000 টাকা কিভাবে, এটা কিভাবে, আচ্ছা হে বুঝবো, আর কোন ভাবে সেটা গেল একটা, আর ওই যে প্রত্যেক মাসে যে না 1000 টাকা করে অফিস করতে দেয়, এটা তো আর না বলা লাগে, এটা আপনাদের ওই যে কথা কথা যেন আচ্ছা ব্যবসায়ী করে কথা থাকবে, ব্যবসায়ীর মধ্যে না না কথা, ব্যবসায়ী ব্যবসায়ী করে কথা যেন না শুনে না, মিল পাইবে না, মিল পাইবে না, আমরা ওই ধরনের লোক না, আমরা হলো ভাত খাই ডাল দিয়ে এটা মাইল দিয়ে বুঝেন না, আমরা কোনো ঝামেলা, আর এটা আমার কাছে দিয়ে দেবেন প্রত্যেক মাসে মাসে, আচ্ছা সে 10 তারিখের মধ্যে, আচ্ছা ঠিক আছে, এটাও এটাও, আচ্ছা ঠিক আছে।
এই যে এটা দিলাম প্রত্যেক মাসে ফটোকপি করে নেবেন, তিন কপি করে এটা দুই কপি ফটোকপি করে ব্যাংকে জমা দিবেন, ব্যাংকে জমা দিলে ব্যাংক একটা দিব ওটার ফটোকপি করে নিয়ে আমার অফিসে আসবে। আচ্ছা ঠিক আছে। আর এটা হলো এটা ব্ল্যাঙ্কটা, এটা দেখে দুই চার পাঁচ কপি ফটোকপি করবেন। ঠিক আছে, পাঁচ কপি, দশ কপি, বিশ কপি, প্রত্যেক মাসে তিন কপি করে লাগবো আমি, সেরকম ফটোকপি করে নেবেন। আচ্ছা স্যার, দুইটা দিয়ে দেন, ফটোকপি করে রাখুন, এগুলা ফটোকপি করে নেবেন। এগুলো এই এটা রেখে দেন, আবার রেখে দেন স্যার। এই যে মাসে খরচ হলে একটা মাসে যদি খরচ হয় তাহলে দেন 3000 করে দেন প্রত্যেক মাসে। এক হাজার টাকা আপনি কমাইলে 3000 টাকা করে দিতে, প্রত্যেক মাসে অফিস খরচ 3000 টাকা করে ব্যক্তিগত। আচ্ছা কথা বলে যে আমাদের নগদ দেওয়া একজন দেখা করে নগদ অসুবিধা নেই। নাইট বল একদম পারে দেব না, ও আপনার মোবাইল নাম্বার তো দেন, মোবাইল নাম্বার দিতেছি, মোবাইল নাম্বার আমি তার কাছে দিয়ে। আচ্ছা না, অনেক একটু বিল বড় কম না, আমার কিন্তু 200 বেশি না, অনেক কম না, ব্র্যান্ড বড় বড় দোকানে আমরা তো ব্যাগ কম দিই। বলেন আমি তো প্রতি মাসে 1000 টাকা করে ব্যাগ দিই, 1000 যারা দিচ্ছে ওয়েল এন্ড গুড, আর যারা দিচ্ছে না সবাইকে নিয়ে আসতে হবে। আর ওনারা এই দেখা করবেন যে আজকে দেখা করবেন, দেখা করে দেবেন না, একটা বিকেল সময় মোবাইল নাম্বার দেন। হ্যাঁ হ্যাঁ, বিকেল সময় অফিসে অফিসে আর আচ্ছা অফিসে, তাহলে তাহলে ওনার মোবাইল নাম্বারটা আপনাদের মোবাইল নাম্বার দিয়ে দেন, 019। হ্যাঁ আমার কাছে নম্বর নাই তো, আমাদের আজকে আরো দেবো না, 019 519 51 97 কি জন্য প্রতিষ্ঠানের নাম? রংরাং ফ্যাশন, রংরাং ফ্যাশন, রংরাং ফ্যাশন, রংরাং ফ্যাশন, কথা না না স্যার।